ओम यथाग्निर्दाहिका शक्ति राम कृष्णे स्थिता हिया सर्वविद्याश्वरूपांतांग सारदाम प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि स्वामी विशुद्धानंदजीर बक्तृता एवं रचनावली एवं उपदेशेर संकलन सत्प्रसंग एटि निये आलोचना करेन। आमरा ধারাবাহিকভাবে অফলাইন ক্লাস করছিলাম এতদিন ধরে, এই আজকে থেকে আপনাদের সঙ্গে মুখোমুখি, মানে মুখোশের আড়ালে নয়, এখন মুখোমুখি হবে আপনাদের সাথে। আমরা চেষ্টা করব একটুখানি রিপিট করতে, যেরকম আপনারা এই ফিল্মের, আপনারা তো টেলিভিশনে ছোট ছোট ওই সিরিয়াল দেখে থাকেন, সিরিয়ালে আধা ঘন্টা, সিরিয়ালে 10 মিনিট যেমন রিক্যাপ থাকে, আমি অতটা নেব না, কিন্তু একটুখানি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে যে বক্তৃতাটা নিয়ে আলোচনা করছি সেটি পূজনীয় মহারাজ দিয়েছিলেন 4 এপ্রিল 1954 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ আশ্রম মালদাহেতে। এইখানে তিনি শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গে আলোচনা করছিলেন। কথামৃতের যে 4টে ইটার্নাল কোয়েশ্চেন, যেটা আমি বলি কথামৃতার বাইরে কিচ্ছু নেই, এই 4টি প্রশ্নের যেন সারাক্ষণ ধরে শ্রীরামকৃষ্ণদেব উত্তর দিয়ে গেছেন। সে 4টে প্রশ্ন ছিল এই, কি করে ঈশ্বরে মন হয়, কিভাবে সংসারে থাকতে হবে, ঈশ্বরকে কি দর্শন করা যায়, আর মনের কোন অবস্থায় ঈশ্বর দর্শন হয়। এই 4টি প্রশ্ন শ্রীম ঠাকুরকে করেছিলেন। আমার মনে হয় শ্রীম করেননি, এই প্রশ্নগুলো যেন আমাদের মনের প্রশ্ন, আমাদের সবার ভেতরে এই ভাবনাটা থাকে, কি করে ঈশ্বরের মন হয়। আমি তো ঈশ্বরের মন রাখতে চাই, কেন আমার ঈশ্বরের মন হয় না, আমি তো চাই নিশিদিন আমি যেন তাকেই চিন্তা করতে পারি, এমন একটা ভাব থাকে যেন আমি রসগোল্লা রসের মতো ঈশ্বরীয় রসের ভেতরে ডুবে আছি, কিন্তু যেই রসের মধ্যে ডুবে থাকি আবার আমাদের এমন একটা সত্তা, আমরা সবসময় ভেসে ভেসে উঠি, আমার একটা অংশ সবসময় ঈশ্বরীয় রস থেকে শুকনো বিষয়বস্তুতে যেন আরও বেশি করে ডুবে যেতে চায়। আর এই যে সংসারে থাকবো, সবসময় যদি ঈশ্বরকে নিয়ে থাকতে হয় তা সংসারে থাকাটা কীরকম হবে, ওয়ে অফ লিভিংটা কীরকম হবে। আর তারপরে মনের ভেতরে প্রশ্ন, এত যে করলুম ঈশ্বরকে কি দর্শন করা যায়, এটা নিয়ে আমি খুব মজার একটা কথা সবসময় বলে থাকি, ভাগ্যিস এই যে এই এখন চণ্ডীগীতা এইগুলো চণ্ডীগীতা এই সমস্ত গ্রন্থগুলো সেই যুগে লেখা হয়েছিল, সেই কারণে দেখবেন চণ্ডী পাঠের উপকারিতা, গীতা পাঠের উপকারিতা গ্রন্থের শেষকালে আছে। এই যদি আমাদের হতো তাহলে দেখতেন আগেই লেখা থাকতো যে এর উপকারিতা কী, না জেনে আমরা কিচ্ছু করি না। তাই ঈশ্বরকে কি দর্শন করা যায় এটি তিনি বলছেন, আর মনের কোন অবস্থায় ঈশ্বর দর্শন হয়, অর্থাৎ আমার যোগ্যতা কী, আমি কি কোন অবস্থায় গেলে তবে আমি ঈশ্বরকে পেতে পারি, এটা হচ্ছে কথা। ঠাকুর একটু একটু করে প্রত্যেকটির উদাহরণ দিয়েছিলেন। তার প্রথম প্রশ্ন ছিল যে কি করে ঈশ্বরে মন হয়, প্রথম প্রশ্ন ছিল, তার উত্তর ঠাকুর খুব সুন্দর বলেছিলেন, ঈশ্বরের নাম গুণগান ও সাধুসঙ্গ, বিষয়ের ভেতরে সর্বক্ষণ থাকতে তাতে মন হয় না, তাই সাধু ও ভক্তদের কাছে মাঝে মাঝে যেতে হয়, তা ভিন্ন আপনাদের যাদের মোবাইল এই এটা হ্যাঁ অফ করে দেবেন প্লিজ, হ্যাঁ তা ভিন্ন মধ্যে মধ্যে নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা, সর্বদা সদাসৎ বিচার দরকার, ঈশ্বরই সদ্বস্তু অর্থাৎ নিত্যবস্তু, আর যা কিছু সবই অসৎ বা অনিত্য। এই হচ্ছে প্রথম প্রশ্নের প্রেসক্রিপশন। আমরা খুব ডিটেইলে এটা আলোচনা করেছি যে প্রথম বলছেন ঈশ্বরের নাম গুণগান ও সাধুসঙ্গ, দুটো আলাদা আলাদা সম্পূর্ণ জিনিস, কিন্তু দে আর ইন্টার রিলেটেড। ভগবানের নাম করা অভ্যাস করতে হয়। ভূতেশানন্দজিকে আমরা একবার জিজ্ঞেস করেছিলাম ভালো করে কেমন করে জপ ধ্যান করতে হয়, পূজনীয় মহারাজ আমাদের বলেছিলেন যে 1 ঘন্টা ভালো করে জপ ধ্যান করতে গেলে 23 ঘন্টা তার প্রস্তুতি নিতে হয়, এই 23 ঘন্টা প্রস্তুতির কথা তিনি বলছেন। আমাদের মনে হচ্ছে এটা সম্পূর্ণ একটা অ্যাবসার্ড আইডিয়া, 23 ঘন্টা যদি জপ ধ্যানের প্রস্তুতি নেব তাহলে আর কি করে কি হবে। উনি একটি ভারী সুন্দর পদ্ধতি বলেছিলেন, শ্বাসে প্রশ্বাসে মনে প্রাণে জপ করা, বলছিলেন আমাদের মনের দুটো দিক আছে, একটা হচ্ছে কনশিয়াস মাইন্ড আর একটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড, চেতন মন এবং অবচেতন মন। চেতন মনে আমরা যে যে চিন্তাগুলো করি, যেগুলো আমরা সেগুলোর পূরণ করতে পারি না, সেগুলো অবচেতন মনে আমরা যখন আমাদের চেতন আমাদের ইন্দ্রিয়গুলি
সমস্ত ঘুমিয়ে পড়ে, তখন সেই অবচেতন মন থেকে সেটি আসে। ধরুন কীরকম, আপনি বাজারে যাচ্ছিলেন, যেতে যেতে দেখলেন একটা ঘোড়া খুব সুন্দর টকবকিয়ে চলে যাচ্ছে, আপনার ভারী ঘোড়াটা চড়বার ইচ্ছে হলো, কিন্তু আপনি ঘোড়ায় চললে লোকে প্যাঁক দেবে, সেই ভেবে আপনি চড়তে পারলেন না। আপনার ইচ্ছাটা আপনার সাবকনশিয়াস মাইন্ড, আপনার অবচেতন মনে স্টোর হয়ে থাকলো। তারপরে যখন আপনি ঘুমিয়ে পড়লেন অথবা ঠিক জপ ধ্যান করতে বসেছেন, তখন দেখবেন ঠাকুর আর আসছেন না আপনার মনে, সেই ঘোড়া টকবকিয়ে আসছে আর আপনি তার পিঠে চড়ে জগৎ জয় করে বেড়াচ্ছেন। দেখবেন আমরা আধা ঘন্টা যে জপ করি তার 27 মিনিট আমাদের চলে যায় শুধু মনকে, মনের বিক্ষেপ থেকে তাকে আবার প্রত্যাহার করে নিয়ে আসতে। ঠিক ওই সময় মনে পড়ে যে কাজের লোক যে বাসনগুলো মেজে গেছে তাতে ভীম লেগেছিল, আপনি দেখেছিলেন, সেইটা আপনার ঠিক ওই সময় মনে পড়ে যে ভারী যে জল দিয়ে গেছিল, পুরো পয়সা নিয়েছে অথচ পুরো জল ভর্তি করেনি, এইগুলো ঠিক সেই সময় মনে পড়ে। স্কুলে খাতা দেখবার সময় ওই একটি ছেলের খাতা আপনার ঠিক করে দেখা হয়নি, ঠিক ওইটা সময় মনে পড়ে। আমার যেমন মনে পড়তো চেক লেখা হয়েছে অথচ চেকগুলো ঠিক সময় জমা দেওয়া হয়নি, এই কথাগুলো বারবার মনে পড়তো। এগুলো খুব স্বাভাবিক, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই, কিন্তু একে পেরিয়ে যেতে হবে। একে পেরিয়ে যাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে নিশিদিন মনে মনে ভগবানের চিন্তা করা। যত আমরা ভগবানের চিন্তা করতে থাকব তত আমাদের মন ঈশ্বরের দিকে এগিয়ে যাবে। আমরা যত তাকে ভাবব, যত তাকে চিন্তা করব, তত আমাদের মনের একটা অংশ ভগবানের দিকে যাবে। তখন কনশিয়াস মাইন্ড এবং সাবকনশিয়াস মাইন্ড দুটো জায়গায় শ্রীরামকৃষ্ণ রূপ থাকবে। সেই কারণে উনি বলতেন যে 23 ঘন্টা প্রস্তুতিটা কীরকম, শ্বাসে প্রশ্বাসে ভগবানের নাম করা। আমরা হয়তো খানিকটা যাওয়ার পরে ভুলে গেলুম, কিন্তু আবার করে শুরু করতে, বারবার অভ্যাস করতে 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 একটা সময় চেষ্টা করতে হবে না, অথচ আমরা শ্বাসে প্রশ্বাসে ভগবানের নাম করতে পারবো। তাই বলছেন প্রথমটা হচ্ছে ঈশ্বরের নাম গুণগান, আরেকটা হচ্ছে সাধুসঙ্গ। সাধুসঙ্গ সম্পর্কে বলেছিলাম, আগের দিনও কবিতাটা বলেছিলাম, এই ক্লাসটা যেদিন নিয়েছিলাম সেদিনও সেই কবিতাটা বলেছিলাম। আমাদের বেলুড় মঠের পঙ্গতে উপুদা মহারাজের লেখা একটা কবিতা খুব প্রচলিত, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গে সাধুসঙ্গ বিনা ইষ্টে ভক্তি নাহি হয়, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধক নিশ্চয়। কুসুমের সনে কীট সুরশিরে যায় তেমনি সাধুসঙ্গ অধমে তরায়, এই হচ্ছে কথা। বলছেন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্র বারবার এই সাধুসঙ্গের কথা বলছে। কি লাভ হয়, সাধুসঙ্গ বিনা ইষ্টে ভক্তি নাই হয়, ভগবানের প্রতি ভালোবাসা সাধুসঙ্গ ছাড়া হয় না। যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয়, যাকে দেখলে ইষ্টের কথা মনে পড়ে, ইষ্ট চিন্তার কথা মনে পড়ে। ট্রেনিং সেন্টারে আমরা তখন আছি, আমার তখন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের মন্দিরে ডিউটি পড়েছে, রবিবার দিন, যেদিনকে আমাদের আর ক্লাস নেই, 4th পিরিয়ড কিছু নেই, সেদিনকে আমি ভাবলাম একটু তাড়াতাড়ি বেরিয়ে আগে গিয়ে একটু মায়ের মন্দিরে গিয়ে বসে জপ করব, তারপরে যে 4টে বাজবে তখন ব্রহ্মানন্দজি মহারাজের মন্দিরে ঢুকে দোতলা পরিষ্কার করা শুরু করব। বেশ হাত পা দোলাতে দোলাতে আসি, একটা জায়গায় এসে আমার সমস্ত হাত পা দোলানো বন্ধ হয়ে গেল। দেখলাম ওই ট্রাস্টি বিল্ডিংয়ে যেখানে আত্মস্থানন্দজির যে কোয়ার্টার ছিল তার পাশে স্বামী গীতানন্দজি মহারাজ থাকতেন, একটা সবুজ রঙের বেঞ্চ ছিল, এখন আছে কি না জানি না। সেই বেঞ্চটিতে বসে গীতানন্দজি খালি গায়ে ঠাকুরের মন্দিরের দিকে তাকিয়ে জপ করছেন, কলকল করে ঘামছেন, এত ঘামছেন, আর কিন্তু তিনি এক দৃষ্টিতে ঠাকুরের মন্দিরের দিকে বিভোর হয়ে তাকিয়ে জপ করছেন। তার এই তাকিয়ে থাকা, তার যে ঐকান্তিকতা আমাকে একবারে স্তব্ধ করে দিল। আমার বারবার মনে হতে থাকলো এই সময় যদি আমি এই জায়গাটা ক্রস করে যাই যেন ওনার সাধনে বিঘ্ন হবে। আবার সেই পেছন দিক রাস্তা দিয়ে গেলাম, এবং সেদিনকে যে জপ ধ্যান হলো ওই জপ ধ্যান করবার সময় বারবার মহারাজের ওই মুখটি মনে পড়ছিল, ওই ঐকান্তিক ভাবটি। আমাদের একজন সাধু একটি ভারী সুন্দর গল্প আমাদের বললেন, নেপাল থেকে ঘুরে এসেছিলেন, একটি কাজে গিয়েছিলেন, সেখানে গিয়ে দেখলেন ঝড় জলে তাকে একটা সরাইখানায় তিনি ছিলেন, একটা বড় হলের ভেতরে সকলকে থাকতে দেওয়া হয়েছে, যথেষ্ট কম্বল টম্বল সকলকে দেওয়া হয়েছে, মেঝেতে বিছানা করে উনি বসে আছেন। ওনার ঠিক বিপরীত দিকে দুজন ইস্কনের সাধু ছিলেন, দেখলেন তারা একবারে এক মনে সোজা হয়ে বসে জপ করছেন। বলছেন আমার ওদের জপ করতে দেখে মনে হলো ওরা এত জপ করতে পারে, আমি জপ করতে পারবো না। দেখুন এই যে সাধু সঙ্গে ইষ্টের উদ্দীপন হয়, ভগবানকে ডাকার ইচ্ছে, তাকে পাওয়ার ইচ্ছে আমাদের ভিতরে জাগে,
এইটা কিন্তু কথা। আর বলছেন, তাই বলছেন যে সাধু সঙ্গের প্রয়োজন, বিষয়ের ভেতর সর্বক্ষণ থাকলে তাতে মন হয় না। বিষয়ের মধ্যে সত্যি সত্যি যদি আমরা সর্বক্ষণ থাকি, আমাদের ভগবানের প্রতি সেই তীব্র আকর্ষণটা আসে না। সেই তীব্র আকর্ষণটা যদি আসতে হয়, অবশ্যই আমাদের এই বিষয়ের বাইরে যেতে হবে। তার মানে কি আমরা সংসার ফেলে দিয়ে পালিয়ে যাব? তা কিন্তু নয়, আমাদের এই সংসারের মধ্যেই থাকতে হবে, কিন্তু মনের একটা অংশ যেন সবসময় ঈশ্বরের প্রতি থাকে। আর বলছেন তা ভিন্ন, মধ্যে মধ্যে নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা, যে সময় আমি সুযোগ পাব সেই সময় গিয়ে ভগবানের চিন্তা করে থাকব। আর বলছেন সর্বদা সদসৎ বিচার, সদসৎ বিচারটি কি ঈশ্বর বস্তু এবং বাকি জগতে যা কিছু সবই অবস্তু। শ্রীরামকৃষ্ণকে ম্যাজিশিয়ান বলা হয়। কেন ম্যাজিশিয়ান? কারণ আমরা যারা সাধারণ মানুষ, আমরা ভাবি যে ঈশ্বর হলেন, আমরা যারা সাধারণ ভাবি, আমরা ভাবি জগৎ হচ্ছে সত্য এবং ঈশ্বর হচ্ছেন মিথ্যা। শ্রীরামকৃষ্ণ তার সমস্ত জীবন দিয়ে আমাদের একবার কানমূলে দেখিয়ে দিলেন আমাদের এই ধারণাটা কতখানি ভুল। ঈশ্বরই বস্তু আর জগৎ সংসারে সকলে অবস্তু। কেন ম্যাজিশিয়ান বলা হয়? কারণ ম্যাজিশিয়ান সেই জিনিসটাই দেখান যেটা আমি দেখছি না। আপনি গিয়ে ঢুকলেন, ওয়াটার অফ ইন্ডিয়া দেখাচ্ছেন পিসি সরকার, এমনি করে জল ঢালছেন ওয়াটার অফ গুজরাট, ওয়াটার অফ মহারাষ্ট্র, ওয়াটার অফ ওড়িশা, ওয়াটার অফ পাঞ্জাব, আপনার মন সেটেল হয়ে গেল। তারপরে আপনি নিজে বুঝতে পাচ্ছেন আপনাকে উল্লু বানানো হচ্ছে, কিন্তু আপনি একবারে স্বেচ্ছায় বদ্ধ হয়ে যাচ্ছে, যা নয় তাই আপনার চোখের সামনে হয়ে যাচ্ছে, অথচ সেটাকে এতটুকু বিরোধিতা করার মতো আপনার ভাবনা চিন্তা আপনার ভেতরে আসছে না। এটা হচ্ছে কথা, এই হচ্ছে কথা। তাই শ্রীরামকৃষ্ণকে আমরা বলি তিনি হলেন ম্যাজিশিয়ান, তিনি আমাদের এই উল্টো ধারণাটাকে সোজা করেন। আমাদের ধারণা হচ্ছে জগৎ সত্য আর ঈশ্বর মিথ্যা, তিনি আমাদের মধ্যে ভেতরে এই ভাবটিকে জাগিয়ে দেন যে জগৎ মিথ্যা এবং ঈশ্বরই সত্য। ঈশ্বরের নাম গুণগান সেই বলছেন, বলছেন শ্রবণ ও কীর্তন হরের নামৈব কেবলম, সব সময় প্রতি অবস্থাতে তার নাম গুণগান করা, এইটা হচ্ছে কথা। এই কথাটা সেদিনকে তিনি বলেছিলেন, নামগুণে গুণায় যথার্থ অধিকারীকে এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, আপনি আচরি ধর্ম জীবের এসে খায়। পূজনীয় আত্মস্থানন্দজি আগুনের সঙ্গে তুলনা করতেন, বলতেন নিজের ভেতরে যে আগুন আছে সেটিকে প্রজ্বলিত করো, অন্যকে বদল করার চেষ্টা করো না। যদি কিছু কাউকে বদল করতে হয়, নিজেকে বদল করো। যদি আমরা নিজেকে বদল করি, উনি বলতেন যে তোমার কাছে আসবে সে প্রথমে তোমার আলোয় আলোকিত হবে, তারপরে আরও কাছে এলে তোমার উষ্ণতায় উষ্ণ হবে, তারপরে আরও কাছে এলে তোমার ভাবে ভাবিত হবে। পূজনীয় মহারাজ দীক্ষা দেওয়ার সময় বলতেন অল্প বয়সী ছেলেদের, সাধন পথ কী, মন্ত্র কী সবই তোমরা জানলে এমন একটা জীবন যাপন করে দেখাও যে লোকে দূর থেকে তোমাকে দেখে বলে এ রামকৃষ্ণ বিবেকানন্দ করে। আমরা আলাদা করে কোনো কিছু করতে হয় না, রামকৃষ্ণ বিবেকানন্দ করে মানে এমন একটা জীবনযাপন করা যার জীবনের ভেতরে দিয়ে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ এবং শ্রীমা সারদার ভাবটি বিশেষভাবে প্রকাশিত হচ্ছে, এইটি কিন্তু বুঝতে হবে। আমাদের কাছে অনেকেই সেই পরশুদিন ফেসবুকে একজন লিখেছিলেন, ভদ্রমহিলা খুব নেগেটিভ কথা লিখেছিলেন, বলেছিলেন গুরু পাওয়া যায় অনেক, ছেলে পুলে পাওয়া যায় না অনেক। আমি এটা বিশ্বাস করি না, এই নেগেটিভ ভাবটা আমাদের মধ্যে ঠিক নয়। আমরা তাদের জীবন দেখাতে পারিনি, তাই তো তারা ভালো জীবনের দিকে এগিয়ে আসতে পারিনি। সে একটি গল্প আছে, আমেরিকায় একটি অল্প বয়সী 8 বছরের ছেলে, সে চুরি চামারি সমস্ত কিছুতে ভীষণ রকমের পাকা হয়ে গেছে। যেহেতু সে ছোট আর তার সব জুনিয়ার যার তারা অ্যাসিস্ট্যান্ট তারা সব 15-16 বছরের ছেলে, তাই তারা যখন ধরা পড়ল তখন একে কারেকশনাল হোমে পাঠানো হলো। তখন কারেকশনাল হোম ওদেশে সমস্ত খ্রিশ্চান মিশনারি চার্চ তারা পরিচালনা করতেন। তিনি যখন সেই খ্রিশ্চান মিশনারি চার্চে গেলেন, সেই ছোট্ট ছেলেটা সেখানে গিয়ে ভীষণ মারপিট শুরু করে দিলেন, ভীষণ মারপিট চলছে। অবশেষে একদিন তিনি সেই চার্চের যিনি ফাদার সুপিরিয়ার, ফাদার যিনি ইনচার্জ ফাদার ছিলেন, তাকে ধরে খুব পিটিয়ে দিলেন। ফাদার গিয়ে ফাদার সুপিরিয়ারকে বললেন যে এই ছেলে যদি থাকে আমি কখনোই আমরা এই কারেকশনাল হোম চালাতে পারবো। ফাদার সুপিরিয়ার সেই ছেলেটিকে একদিন কফি খাওয়ার নিমন্ত্রণে ডেকে পাঠালেন। কফি খেতে খেতে ফাদার বললেন
আচ্ছা তুমি এত ওবিডিয়েন্ট, তুমি এরকম উল্টো পাল্টা কাজ করো কেন? ছেলেটা হা হা করে হাসে, 8 বছরের ছেলে তো, হাত পাকিয়েছে, জীবনটাও তার পাকা। সে খুব পাকা ছেলের মতো হা হা করে হাসতে হাসতে বলতে থাকলো, জীবনে অনেক মিথ্যে কথা শুনেছি, এই রকম ভালো মিথ্যে কথা শুনিনি। তখন তিন চাপ ফাদার তাকে বললেন, না এটা এর মধ্যে মিথ্যা কিছু নেই, তুমি সারা জীবন খারাপটা কি সেটা দেখেছো, সেটা তুমি ওবিডিয়েন্টলি ফলো করেছো, তাই তুমি আজকে খারাপ। তুমি যদি জীবনের শুরুতে ভালোটা কি জানতে পারতে, তুমি সেটাকে ওবিডিয়েন্টলি ফলো করলে তুমি আজকে ভালো হতে। ভালো খারাপ যাই দেখো, তোমার ভেতরে এই যে ওবিডিয়েন্স, এই গুণটি সবসময় বিরাজমান। ছেলেটা এমন কথা কখনো শোনেনি, তার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন এলো, সে পড়াশোনা শিখলো, সেনাবাহিনীতে যোগ দিল, ভিক্টোরিয়া ক্রস পেল। এর জীবনী খুব ডিটেইলে আছে, যদি আপনারা এই বইটা পড়েন, লার্ন টু লিভ, স্বামী জগদাত্মানন্দজির লেখা বই, তার প্রথম খণ্ডে বাংলায় এটা বইয়ের বাংলা অনুবাদ হয়েছে, জীবন গঠনের পথে বা এরম জাতীয় কিছু অনুবাদ, কিন্তু মূল গ্রন্থটা কন্নড় ভাষায়, সেটা বেস্ট সেলার ছিল, পরবর্তীকালে সেটা ইংরেজিতে অনুবাদ হয়, লার্ন টু লিভ গ্রন্থটার নাম। এর প্রথম খণ্ডে এর বিস্তৃত জীবনী আছে, যেটা জগদাত্মানন্দজি বলেছিলেন, আমাদের প্রত্যেকের ভেতরে ভালো গুণ আছে, আমাদের কাজ যদি মানুষকে বদল করতে হয় তার সেই ভালো গুণটিকে আইডেন্টিফাই করে তাকে অবহিত করা দরকার। স্বামীজি সিস্টার নিবেদিতাকে লিখছেন, আমার কাজকে দুটি ভাগে ভাগ করা যায়, প্রথম ভাগটি কি না প্রত্যেক মানুষকে জানানো, তা সে দেবতা, তার ভেতরে দেবত্ব বিরাজ করছে, টু প্রিচ আন টু ম্যানকাইন্ড ডিভিনিটি উইদিন, প্রত্যেকের ভেতরে সেই দেবতা বিরাজ করছেন সেটা জানানো। শুধু এটাই নয়, দ্বিতীয়টা হচ্ছে তাকে জানানো যে সে কেমন করে তার সেই দেবত্বকে জীবনের প্রতি পর্বে ব্যবহার করতে পারে। আমি দেবতা জানি, অথচ লোকে এসে আমার থাবড়া মেরে বেরিয়ে যাচ্ছে, আমি আমার দেবত্বের বিকাশ ঘটাতে পারছি না। আমি যদি পদ্ধতিটা না জানি, আমার কাছে ভালো অস্ত্র আছে, সেটার পদ্ধতিটা যদি আমি না জানি, তাহলে কিন্তু আমি কোনো দিন আমি কিছু ভালো কিছু করে উঠতে পারবো না, এটা হচ্ছে কথা। আমায় যদি ভালো হতেই হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে এইগুলিকে করতে হবে, এটা না করতে পারলে কিন্তু আমার চলবে না। তাই বলছেন, আপনি আচরি ধর্ম জীবের শেখায়। শ্রীরামকৃষ্ণ জীবনে এটা একটা অদ্ভুত জিনিস, তিনি নিজে আচরণ করে দেখালেন, ধর্মজগতে যে ভাবটি বলতে গেছিলেন সেইটির কথা বললেন। আমরা এরপরে আলোচনা করেছিলাম হরিনামের অধিকারী কে এ বিষয়ে, সেখানে শ্রী চৈতন্যদেবের জীবনী থেকে পূজনীয় বিশুদ্ধানন্দজি উদাহরণ দিয়েছিলেন, ত্রিনাদপি সুনিচেনা তররীব সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনীয়া সদাহরিহি। বলছেন তিনি হরিনামের অধিকারী হন, যার মধ্যে থাকবে ত্রিনাদপি দীনতা, তৃণ ঘাসের মতো দীনতা, সবাই পা মারিয়ে দিয়ে যাচ্ছে সেই ভালোবাসাই, তার মধ্যে সেই দীনতা থাকবে। আর বৃক্ষবৎ সহিষ্ণ তরেরীব সহিষ্ণুনা, বৃক্ষের মতো তার সহিষ্ণুতা থাকবে। অমানীন মানদেন, নিজে নিরভিমান হয়ে অপরকে সদা সম্মান করবে, এই দীনতা বা অহংশূন্যতা। আর কীর্তনীয় সদাহরি, আর এই সর্বদাস প্রতি অবস্থায় সে যেন সেই তার ভেতরে এই ভাবটিকে জাগিয়ে রাখে, সদা সর্বদা ঈশ্বরীয় চিন্তা করা এই ভাবটি। এই প্রথমটা হয় অনেক সময়, আমরা খুব দীনতা আসে আমাদের, আমাদের তরুণ মতো সহিষ্ণুতা আসে, কিন্তু অন্যকে মান দেওয়া এটা কিন্তু সবসময় আমাদের হয়ে ওঠে না। আমাদের ভেতরের যে অহংকার, আত্ম অহংকার, এটা যেন বাধা হয়ে দাঁড়ায়, কিছুতেই আমাদের সেই পথে যেতে সাহায্য করে না। আমার সামনের মানুষটা তাকে সেও যে আমার মতো সম্মানীয়, এই বোধটা আমাদের ভেতরে কোনো মতে কোনো অবস্থাতেই জাগে না। তাই বলছেন, আসল কথা হচ্ছে আধ্যাত্মিক উন্নতির পথে আমাদের অহংকার একটা মস্ত বাধা, একটা প্রকাণ্ড কাঠের গুঁড়ি যেন মন্দিরের প্রবেশদ্বারে পড়ে আছে, সেটিকে ঠেলে সরিয়ে দিতে হবে। যত ভক্তি লাভ হবে অহং ততই চলে যাবে, কারণ এই বোধটা আমাদের ইয়ে হওয়া দরকার। পূজনীয় মহারাজ বলছেন, দুর্লভ মানুষ শরীর পেয়েও আমাদের জীবনের উদ্দেশ্য আমরা ভুলে গেছি। ঠাকুর বলেছেন বুড়ি ছোঁয়ার কথা, বুড়ি ছোঁয়া মানে ভগবান লাভ, বুড়ি চান না অর্থাৎ ভগবান চান না সবাই তাকে ছোঁয়ে, তাই ভগবান এমনই মায়া যে বুড়ি ছুঁতে দেয় না। আচার্য শঙ্কর বলেছেন, সনমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণব তরণে নৌকা,
এই ক্ষণ মানে অল্প সময়ের জন্য যদি এই সজ্জনের সঙ্গ হয় আপনাদের আমাদের জীবনের পরিবর্তন হবে। সাধুসঙ্গটি বিশেষভাবে আমাদের দরকার। এই সাধুসঙ্গ যদি না হয় আমরা এই যে মিথ্যে মায়ার বাইরে যেতে পারি না। দেখুন আমাদের যারা পুজো টুজো করে তারা জানে এই মন্ত্রটা আছে। আমি এই মুহূর্তে আমার কাছে বইটা নিই, মন্ত্রটার অর্থ বলছি। মন্ত্রটার অর্থ ঠিক এইরকম যে আমরা যখন উত্তরীয় দান করি তখন আমরা ভগবানকে বলি যে এই জগৎ তোমার দিব্য মায়ার দ্বারা আবৃত। এটা আমাদের কাছে কনশিয়াস থাকে, এই জগতে যা কিছু দেখতে পাচ্ছি সব ভগবানের মায়ার দ্বারা আবৃত। তথাপি আমরা সেই উত্তরীয়টা তাকে নিবেদন করতে চাই। কেন নিবেদন করতে চাই না, আমরা ভাবি যে আমি যদি ওই উত্তরীয়টা না দিই তিনি একবারে গা খালি করে বসে থাকবেন। দেখুন আমাদের ভেতর দুটো জিনিস একই সঙ্গে কাজ করে। আমরা ঈশ্বরের সর্বময়তা সেটাকে যেমন অনুভব করতে পারি, একই সঙ্গে ঈশ্বরকে সীমিত করে দিতে পারি। এই যে ঈশ্বরকে আমি সীমিত করে ফেলছি, আমার মতো করে ফেলছি, আমার মতো লিমিটেড করে দিচ্ছি, এটা অল ডিউ টু ঈশ্বরের মায়া। ঈশ্বর কখনো চান না যে সবাই তাকে জেনে যান। সেই বলছেন না তুরিয়ানন্দজিকে, বলছেন ঠাকুর বলছেন ভগবানকে বল যেন আমি একটু যেন ভালো থাকি, একটু খেতে টেতে পারি। তুরিয়ানন্দজি বলছে আমি তো বেশ দেখছি আপনি খুব আনন্দে আছে, বলছে শালা ধরে ফেলেছে রে, শালা ধরে ফেলেছে। এই ঠাকুর কিছুতেই চান না যে শালা আমরা ধরে ফেলি তাকে, আমরা যে তাকে ধরে ফেলি এটা তিনি কখনো চান না। তাই সবসময় নানা খেলা দিয়ে আমাদের খেলিয়ে রাখে। দেখবেন বেশ কয়েকদিন বেশ জপ হচ্ছে, বেশ ভালো হচ্ছে, হঠাৎ করে আপনি শুনলেন যে খেলা দেখতে হবে ইউরোপিয়ান ক্লাবে, বাস হয়ে গেল আপনার জপ ধ্যান সব একবারে এপাশ ওপাশ ধপাশ হয়ে গেল, আপনি একবারে মন প্রাণ দিয়ে খেলা দেখছেন। কিংবা ওই যে সমস্ত সেই বোকার মতো টিভি সিরিয়ালগুলো হয়, ইন্সপেক্টর বকুল, ইন্সপেক্টর বকুল, কনস্টেবল বকুল, ওই যে বকুল কথা আমরা বুঝতে পারি যেটা আমাদের কোনো কাজে লাগে না, তার মধ্যে কীরকম একটা মোহ মায়ার মধ্যে চায়। সময় পেরিয়ে যাওয়ার পর তখন আমাদের মনে হয় আহা কীভাবে সময় নষ্ট করেছি। এই বোধটা আমাদের জাগা দরকার। পূজনীয় ভূতেশ আনন্দজি বারবার একটা কথা বলতেন, সেটা হচ্ছে জীবনে একটা হারিডনেস ক্রিয়েট করতে হয়, সবসময় একটা হারিডনেস তৈরি করতে হয়। শেষ হয়ে যাচ্ছে জীবন, শেষ হয়ে যাচ্ছে আমার কেনা দিন, শেষ হয়ে যাচ্ছে প্রতিদিন প্রতি পলে সেটা চলে যাচ্ছে, যা চলে যাচ্ছে আমি কখনো ফিরে পাব না। অতএব যতটুকু সময় আছে সেইটাকে ব্যবহার করতে হবে। আমি একটা গল্প এর আগে অন্য ক্লাসে বলেছিলাম, আমরা যখন ট্রেনিং সেন্টারের সেকেন্ড ইয়ারে পূজনে, সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারের শেষে ওই 1999 সালে পয়লা জানুয়ারি পূজনীয় রঙ্গনাথ আনন্দজি মহাজ আমাদের সকলকে একটা করে ক্যালেন্ডার উপহার দিয়েছিলেন। ঠাকুরের খুব সাধারণ ক্যালেন্ডার, ঠাকুরের একটা ছবি ছিল আর তার তলায় ওই যে দুটো দুটো করে মাসের সেই রকম ইয়ের। উনি বললেন আই ওয়ান্ট টু প্রেজেন্ট ইউ আ গিফট, আই ওয়ান্ট টু প্রেজেন্ট ইউ সাম ডেটস টু ইউ, কিছু দিন তোমাকে উপহার দিলাম, অ্যান্ড আই ওয়ান্ট ইউ মাস্ট ইউটিলাইজ দোজ ডেজ। বলছেন জীবন হচ্ছে, বছর হচ্ছে একটা একটা গাছ, তাতে 365টা পাখি বসে আছে, প্রত্যেক দিন সকাল হলে একটা পাখি এসে আমার সামনে দাঁড়িয়ে নাচবে গাইবে, তার ভাবগুলিকে প্রকাশ করবে, আর দিনের শেষে সে উড়ে যাবে অনন্তের পথে, কখনো থাকে খুঁজে পাবে না। আমি যদি অন্য কাজে মেতে থাকি তাহলে কিছুতেই কোনোভাবে সেই পাখির নাচ গান আমি দেখতে পাবো না। ঠিক সেই রকম এই বোধটা জাগানো, আমার যে কেনা দিন এটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি, এটা শেষ হয়ে যাওয়ার মতো অবস্থায় এসেছে, আমি যদি এটাকে ব্যবহার না করি তাহলে কোনোভাবেই আমরা ভালো কাজ কিছু করতে পারবো না, এটা আমাকে করতেই হবে, এটা যদি না করি তাহলে কিছুতেই আমার মুক্তি হবে না, আমার নিজের জন্য আমার নিজের ভালোর জন্য আমার এই মুক্তিটির এইটির প্রয়োজন আছে। মাস্টারমশাইয়ের দ্বিতীয় প্রশ্ন ছিল সংসারে কীরকম থাকতে হয়। ঠাকুর বলেছিলেন এই দুর্লভ মানব জীবন লাভ, ঠাকুর এই প্রশ্নটা তিনি সংসারে কিভাবে থাকতে হয় বড় মানুষের ঝিয়ের মতো থাকার কথা বলেছিলেন, যেভাবেই থাক মনটা যেন ভগবানেতে পড়ে থাকে। এইটা বলতে গিয়ে পূজনীয় মহারাজ বলছেন বিবেকের কাজ হচ্ছে সদসৎ বিচার করা, সৎ মানে নিত্য, অসৎ মানে হচ্ছে অনিত্য। আবার বলছেন ঘুরি মেলানোর জন্য সাধুসঙ্গ দরকার। এখানে একটি সুন্দর উপমা তার পূর্বে কেউ দিয়েছেন কি না জানি না, আমরা গ্রিনউইচ থেকে রেডিওর টাইম পাই, তারপরে তাই দেখে ঘড়ি মেলাই, সাধুসঙ্গ যেন ঘড়ি,
ঘড়ি মেলালে জানা যায় সংসার থেকে আমরা তার দিকে এগোচ্ছি না বিষয়ের দিকে পিছোচ্ছি, স্লো যাচ্ছি না ফাস্ট হচ্ছি। কলকাতার লোকেরা জানেন, পুরোনো দিনের কলকাতার লোকেরা, বাংলাদেশে কি হয় আমি জানি না, কিন্তু আমরা যখন ছোটো ছিলাম, ইদানিং আর হয় না, আমরা যখন ছোটো ছিলাম সব থানা থেকে সকাল 9টার সময় সাইরেন বাজত, আর তখন সেই দম দিয়ে মেলানো ঘড়ি, আমরা সঙ্গে সঙ্গে ঘড়ির দিকে তাকাতাম যে আমাদের ঘড়িটা কি আছে, 9টা বাজতে 5 না 9টা বেজে 5। যদি এতটুকু এপাশ ওপাশ হতো এটাকে সোজা করে দিতাম আমরা। ঠিক সেই রকম সাধুসঙ্গ এবং ঈশ্বরীয় সঙ্গ, এটি আমাদের জীবনের ঘড়িটার স্লো না ফাস্ট হচ্ছে সেইটি বলার, সেইটিকে ঠিক করে দেয়। মহারাজ বলছেন, ঠাকুর বলেছেন, এক্ষুনি ভগবৎ দর্শন হয়, আত্মজ্ঞান লাভ হয়, কিন্তু মনটা যে বিষয়ে বন্ধক করেছে, গহনা ইত্যাদি বন্ধক করা মানে একরকম থেকেও না থাকা। আমার মনটি বিষয়ে বন্ধক করলে তখন আর তাকে আসল কাজে লাগানো যায় না, আবার এমন অবস্থা হয় যে এমনই ছুটে গিয়ে ভগবত প্রসঙ্গ শোনে, তৃষ্ণার্ত পিপাসু জনেরা ছুটে ছুটে এসে কত আগ্রহ করে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখের কথামৃতের পান করিতেন। তার আরেকটি উক্তি, গঙ্গার যত নিকট যাবে ততই শীতল বোধ করবে, বোধ হবে স্নান করলে আরও শান্তি। ঠাকুর বলছেন যে আমাদের আত্মদর্শন এক্ষুনি হওয়া সম্ভব, কিন্তু কেন আত্মদর্শন হচ্ছে না, কারণ আমরা আমাদের মনটাকে ভগবানের পাদপদ্ম থেকে সরিয়ে অন্য বিষয়বস্তুতে বন্ধক রেখেছি। আপনার টাকা চাই, মুথুট ফিনান্স আমাদের এখানে আছে ভারতবর্ষে, সঙ্গে সঙ্গে গোল্ড লোন তারা দিয়ে দিলে, আপনি সব অলঙ্কারগুলো খুলে দিলেন, মুথুট ফিনান্সে গেলেন, টাকা পয়সা নিয়ে আপনার ব্যবসা ট্যাবসা করতে শুরু করলেন। এদিকে বিয়ে বাড়ি এসেছে, মনে হচ্ছে যে সেই মণিবন্ধ যেটা আমার শাশুড়ি মা দিয়েছিলেন সেটা যদি পরে যেতাম তাহলে ফাটাফাটি হতো। মুক্তিময়বাবু আপনার সাউন্ডটা বন্ধ করতে হবে। আমার কাছে আছে, এটা আমার সম্পদ, কিন্তু আমি কিছুতেই সেটি পরে বিয়ে বাড়িতে যেতে পারছি না। কেন যেতে পারছি না? কারণ আমার ওই জিনিসগুলো ওই মুথুট ফিনান্সের কাছে জমা আছে। ঠিক সেই রকম আমার মন আছে, যে মন ঈশ্বর চিন্তা করতে পারে, যে মন ঈশ্বরকে অনুভব করতে পারে, যে মন ঈশ্বরের স্পর্শে নিজেদেরকে রঙিন করে নিতে পারে, অথচ সেই মনটা কিছুতেই আমরা ঈশ্বরে দিতে পারি না, কারণ তা বিষয়বস্তুর মধ্যে পড়ে আছে। আমরা যত বিষয়বস্তুর মধ্যে পড়ে থাকব তত কিন্তু আমরা চাইলেও ঈশ্বরের কাছাকাছি কিছুতেই কোনো অবস্থাতেই যেতে পারবো না। হ্যাঁ, দেখতে পাচ্ছি আপনাদের, নমস্কার। তো সেই কিছুতেই আমরা ভগবানের কাছে কিছুতেই পৌঁছতে পারবো না, এটা হচ্ছে কথা। আবার এই মনি তৃষ্ণার্ত জন, যখন আমরা ভগবানের সত্যি সত্যি সন্ধান খুঁজে পাবো তখন আমরা তার কাছে ফিরে যাব, তার কাছে আনন্দ পাবো। ভগবান বলছেন যে যত গঙ্গার যত নিকটে যাবে ততই শীতল হবে, স্নান করলে আরও শান্তি। আমরা যত ভগবানের দিকে এগোতে থাকবো তত আমাদের আনন্দ হবে, আরও যত কাছে যাব তত আরও আনন্দ হবে, আর একটা সময় যখন তাতে অবগাহন করব তার সেই শীতলতা আমাকেও স্পর্শ করবে, আমি তা অনুভব করতে পারবো। মহারাজের গতদিনের প্রসঙ্গটা আমরা শেষ করেছিলাম, রিক্যাপই কতক্ষণ হয়ে গেল দেখলেন, একে হার মানিয়ে দিচ্ছে। বলছেন, বাগবাজারে খালের উপর লোহার শিকলে আষ্টে পিষ্টে বাঁধা তখনকার দিনে একটা ছোট পুল আছে। একদিন ওই পুলের ওপর দিয়ে যাবার সময় ঠাকুর বলেছিলেন, কত বাঁধনেই বেঁধেছে, একটা বাঁধন ছিঁড়লে পুলের কিচ্ছু হবে না, আরও অনেক শিকল আছে তারা টেনে ধরবে। তেমনি সংসারীদের অনেক বন্ধন, ভগবানের কৃপা বিনা সে বন্ধন যাবার উপায় নেই। এ কথা শুনে একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, তাহলে সংসারীদের উপায় কী? তখন বললেন, গুরুবাক্যে বিশ্বাস, তার বাক্য অবলম্বন, তার বাক্যরূপ খুঁটি ধরে সংসারের কাজ করো, গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই, সচ্চেদানন্দই গুরুরূপে আসেন। অসীম কুমার সেন, হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ। এটা হচ্ছে এই আমাদের লোহার এর সঙ্গে তুলনা করেছেন আমাদেরকে, আমরা কীরকম না। এটা ক্লাসের মাঝখানে না বললেও হয়। এই লোহার পুলের কথা এখানে বলা হচ্ছে, লোহার পুল নানা রকম শেকল দিয়ে বাঁধা থাকে,
একটা যদি ছিঁড়ে যায় আবার আরেকটা সেই শেকলটাকে ধরে রাখার চেষ্টা করে। ঠিক সেই রকম সংসারীরা মনে করলেন এই সংসার বন্ধনের এই একটা বোধা ছাড়লে আমি মুক্তির পথ দেখতে পাব, কিন্তু আবার আরেকটা বন্ধন আরেকটা কারণ তাকে বেঁধে রাখে, কিছুতেই ভগবানের দিকে এগিয়ে যেতে দেয় না। তখন তিনি বললেন তাহলে উপায় কী? বলছেন গুরুবাক্যে বিশ্বাস। কেন গুরুবাক্যে বিশ্বাস করব? সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। আমরা যাকে মানুষ হিসেবে দেখি তাকে তিনি কিন্তু মানুষ নন। গুরুতে যদি আমরা মনুষ্য বুদ্ধি করি তাহলে আমাদের মতো বোকা আর এই জগৎ সংসারে আর দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না। গুরুকে কখনো কোনো অবস্থাতেই মনুষ্য বুদ্ধি করতে নেই। আমার গুরু ওই মূর্তি ধারণ করে, আমার ইষ্ট ওই মূর্তি ধারণ করে এসেছেন। পূজনীয় প্রেমেশ আনন্দজি মাঝে একটা ভারী সুন্দর চিঠি আছে, সেইখানে বলা আছে তখন একজন স্বামী বিশুদ্ধানন্দজির একজন শিষ্য প্রেমেশ আনন্দজিকে খুব দুঃখ করে চিঠি লিখেছিলেন, কারণ তার গুরু বিশুদ্ধানন্দজির মহাপ্রয়াণ ঘটেছে। প্রেমেশ মহারাজ সেই চিঠির উত্তরে বলছেন আমাদের ও সব কিছু নয়, ঠাকুর যখন যে মূর্তি ধারণ করে পুজো গ্রহণ করেন। এক দুর্গা পুজোর সময় দেখো না, আমরা নতুন মাটির মূর্তি তৈরি করি, তাতে মাতৃজ্ঞান করে পুজো করি, তারপরে বিসর্জনের সময় কেঁদে আকুল হই, আবার পরের বছর নতুন মূর্তি গোঠে তাতে মাতৃপূজা করতে থাকি। এও ঠিক সেই রকম, এতদিন শ্রীরামকৃষ্ণদেব বিশুদ্ধানন্দ প্রতিমায় তার পুজো নিচ্ছিলেন, এবার তিনি মাধবানন্দ প্রতিমায় তার পুজোটি নেবেন। আমাদের কোনো রকম দুঃখ নেই, আমাদের কোনো রকম কষ্ট নেই, এই বোধটা আমাদের জাগা দরকার যে আমার গুরু সাধারণ মানুষ নন, আমার গুরু সেই পরমাত্মার প্রতীক। এই মুহূর্তে তিনি এই রূপ ধারণ করে আমার কাছে এসেছেন, তিনি জানেন কোনটা আমার জন্য ভালো কোনটা আমার জন্য মন্দ। এই প্রসঙ্গে বিগত ক্লাসে একটা কথা বলেছিলাম, আমাদের যখন মন্ত্র দীক্ষা হয় খানিকটা ভাব খানিকটা আবেগ আমাদের ভেতরে এমন কাজ করে যে যখন মন্ত্র দীক্ষা হয় যে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয় যে যে জিনিসগুলো অনুসরণ করতে বলা হয় সব আমাদের মনে থাকে না, সব আমরা ভালো করে শুনি না, বিভোর হয়ে থাকি সেই অনুষ্ঠানের নানা রকমের ক্রিয়াকর্মের ভেতরে। সেই কারণে আমাদের গুরুরা একটা ছোট্ট গ্রন্থ দেন দীক্ষার পরে, সেটিকে বলা হয় সাধন পদ্ধতি। তার উপর খুব সুন্দর করে লেখা থাকে অপর কাহাকেও দেখাবেন না। আমরা এত ভালো যে আমরা অপর কাহাকে তো দেখাই না, নিজেরাও ভালো করে খুলে দেখি না। আমরা যদি সেই গ্রন্থটাকে বারবার খুলে দেখি দেখবেন ওইখানে ওই গ্রন্থে আর কিচ্ছু লেখা নেই, মন্ত্রদীক্ষার দিন আপনার গুরু আপনাকে যে যে উপদেশগুলো দিয়েছিলেন সেগুলি সন্নিবেশিত আছে। ভালো করে পড়ে দেখলে দেখবেন আপনি তার থেকে একটু যেন সরে গেছেন, কারণ আপনার সেই জিনিসগুলোকে পুরোপুরি অভ্যাস করা হয়নি। এবং যতক্ষণ না পর্যন্ত সাধন ভজন আমাদের জীবনের অভ্যাসের সঙ্গে সংযুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই কিছু করতে পারি না। আমাদের গুরু আমাদের ঠিক ঠিক পথ বলে দেন, তাই তিনি যে সাধন দেন, তিনি যে সাধন পথ দেন, তিনি যে মন্ত্র দেন সেইটি সম্পর্কে আমাদের ভীষণ রকমের কষ্ট থাকতে হয়, মন প্রাণ উজাড় করে তার প্রার্থনা সেইটাতে লেগে থাকতে হয়। আজকের অংশটা আমরা পড়ছি, মহারাজ বলছেন তাই আবার বলছি সনমিহা সজ্জন সঙ্গতি রেখা, মাঝে মাঝে সংসার থেকে পালিয়ে এসে সাধুসঙ্গ করতে হয়। সাধুসঙ্গ করলে তখন মনে পড়ে যায় আমরা সংসারকে সার বলে মনে করেছি, আর যিনি আসল সার বস্তু সেই ভগবানকেই ভুলে বাস করছি। ঠাকুর বলতেন কতগুলি লোকের কুল প্রকৃতি আর কতগুলির চালুনি প্রকৃতি, কি দৃষ্টান্ত! একটি জিনিস আর কে, এই জিনিসটি আর কে লক্ষ্য করেছেন? চালুনি প্রকৃতির লোকেরা সার বস্তু বাদ দিয়ে বিষয়ে সুখাদি অসার ভূষি ধরে রাখে, এরা বিষয়ের মধ্যে ডুবে আছে। এরা বলছে সংসারে এসেছ যে কদিন পরমায়ু আছো বিষয় ভোগ করে নাও। যদি জিজ্ঞাসা করে কি করে জুটবে শুনি, তুমি তো বেশ বলে দিলে, চালুনি প্রকৃতির মানুষ অমনি বল জবাব দেবে যেমন করে পারো সুখ ভোগ করে নাও, ধার করেও ঘি খাওয়া চাই, এ দেহ চলে গেলে তো কিছুই থাকবে না, বদ্ধ জীব যেন জলবদ্ধ মাছ, তার স্বভাবই এই রকম। আর কুল প্রকৃতির লোকেরা অসার ভুষি ফেলে দিয়ে সার বস্তু অর্থাৎ সত্য ধর্ম এবং ভগবানকে ধরে থাকে, তাদের সাত্ত্বিকী বুদ্ধি যার নাম যার অন্য নাম বিবেক, বিবেকে কাজ সদসৎ বিচার, সংসার পথে বিবেক একমাত্র সারথি,
এইটি ঠাকুর বিশেষ জোর দিয়ে বলেছেন। তাহলে তিনি এই দুটি প্রকৃতির কথা আমাদের বলছেন। আমাদের এবার আইডেন্টিফাই করে নিতে হবে আমরা কোন প্রকৃতির মধ্যে পড়ি, আমরা চালুনি না আমরা কুলো। চালুনি কি করে, আসল জিনিসটা বার করে দিয়ে অসার জিনিসগুলো রেখে দেয়, আর কুলো নাচিয়ে নাচিয়ে অসার জিনিসগুলোকে ফেলে দিয়ে সার বস্তুটিকে ধরে নিতে হয়। তাই এখন প্রশ্নটা আমাদের কাছে যে আমরা কোনটি হব, কোনটি আছি এবং কোনটিতে রূপান্তরিত হব। যদি চালুনি থাকি অবশ্যই কুলোতে রূপান্তরিত হতে হবে, আর যদি কুলোতে থাকি তাহলে আরও বেশি কুলো প্রকৃতিতে হতে হবে। মাইক্রোফোনটা খোলা। হ্যাঁ, সন্ন্যাস মানে ত্যাগ, রামপ্রসাদ গৃহী সন্ন্যাসী, সংসার থেকেও বিষয়ে আসক্ত ছিলেন না। সংসার একটা, সন্ন্যাস একটা, একবার খুব একটা উচ্চ কথা আর কি, সম্যক রূপে নাশ। আমরা যেরকম করে এই ফুচকা খাবার পর ফুচকার পাতাটা ছুঁড়ে ফেলে দিই, সবজি কাটার পর সবজির খোসাগুলোকে বাইরে ছুঁড়ে ফেলে দিই, অসার বস্তুকে ছুঁড়ে ফেলে দিই, ঠিক সংসারকে ওরকমভাবে ছুঁড়ে ফেলে দেওয়া। কিন্তু আমাদের সবার পক্ষে সেই সংসারকে এরকম ছুঁড়ে ফেলে দেওয়াটা সম্ভব হয় না। আমরা আপ্রাণ চেষ্টা করি সংসারকে ছুঁড়ে ফেলে দিতে, কিন্তু পেরে উঠি না, কারণ আমাদের ঠিক অতটা ঠিক শক্তপোক্ত মন হয় না। তখনই মনে হয় খেদার কী হবে, বোঁচার কী হবে, পচার কী হবে, যাদের নিয়ে আমাদের ঘর সংসার করা তাদের কী হবে। তাই মনটাকে সন্ন্যাসী করতে হয়। প্রভু আমাদের যখন যেখানে রেখেছে, শারদানন্দজির কী সুন্দর কথা, যখন যে রূপে মাগো রাখিবে আমারে সেই সে মঙ্গল যেন ভুলি না তোমারে। কিছুদিন আগে পূজনীয় শিবদাস মহারাজের একটি ভারী সুন্দর স্মৃতিকথা আপনাদের সকলকে, যারা আমার ফেসবুকে আছেন তাদের বলেছিলাম। স্মৃতিকথাটা হলো এই, আমার খুব দুর্গা পুজো করার বাসনা হয়েছিল, একের পর এক দুর্গা পুজোর জন্য আসছে, প্রস্তাব আসছে এবং একের পর এক সেগুলো কি নাকচ করে দেওয়া হচ্ছে। শিবদাস মহারাজকে গিয়ে বললুম যে আমার এত পুজো করার ইচ্ছে, ওই আমাকে একটু পুজো করতে দেওয়া হয় না, আমি কি শুধুমাত্র এই অফিসারের মতো কাজকর্মই করে যাব। মহারাজ বললেন, পুজোই তো করছি, ভগবান কি সকলকে ফুল বেলপাতা দিয়ে তার পুজো করবার অধিকার দেন? আমাদের যে যে উপকরণ দিয়েছে, তোমাকে কাগজ কলম ক্যালকুলেটার আর আমাকে হাতা খুন্তি আর বেলাদের প্রাক প্রণালী, আমরা যে উপকরণটা পাই সেটিকে যদি পুজো জ্ঞানে করি তাহলে অবশ্যই আমাদের মুক্তি হয়। সন্ন্যাস আমাদের আসবেই, মনের সন্ন্যাস হওয়াটা খুব জরুরি। শুধু গেরুয়া রং করলে হবে না, মনটাকে গেরুয়ায় রাঙাতে হবে, এবং তার জন্য প্রয়োজন আমি যা কিছু করছি প্রতিদিনের সব কিছু যেন উপাসনা জ্ঞানে আমি করতে পারি, এটা যেন আমার উপাসনা হয় আর যেন অন্য কিছু না হয়। দেখবেন আপনার সংসারকে দেখার দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। সুমন, এটাকে অফ করতে হবে মাইক্রোফোন। আমাদের এই এটাকে একেবারে সংসারকে দেখার দৃষ্টিভঙ্গিটা বদলাবে। একজন বৃদ্ধ সাধু বলেছিলেন একজন ভদ্রমহিলাকে যে ছেলেমেয়েরা যে ঘর অগোছালো করে যায়, ভাবুন কৃষ্ণ লীলা করে চলে গেছেন, আপনার তার সেই লীলাক্ষেত্রকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে লীলাক্ষেত্রকে আবার নতুন করে প্রস্তুত করে তার লীলা করার উপযোগী করে তোলা। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের দেখবেন এই সংসারে থেকেই আমরা সন্ন্যাসের সেই ধারণাটা হবে, আমাদের ভেতরেই যে সংসার আসক্তি এটি সম্পূর্ণভাবে চলে যাবেন। প্রভু আমাকে গৃহী সন্ন্যাসী করে রেখেছেন। পুঁথিকারের ওই শ্রীরামকৃষ্ণ পুঁথিতে শ্রীরামকৃষ্ণের সন্ন্যাস প্রসঙ্গ বলতে গিয়ে আমাদের পুঁথিকার খুব আক্ষেপ করে বলেছেন যে তুমি আমায় গৃহী করেছো তাতে আমার ক্ষতি নেই, তাতে আমার কোনো রকম দুঃখ নেই, তুমি আমাকে যে পথ দিয়েছো আমি সেই পথই অবলম্বন করে চলব, শুধু দেখো আমি যেন মনটাকে যেন ভগবানকে দিতে পারি, আমার এই মনটা যেন সদাসর্বদা তোমার কাছে থাকে, কোনো অবস্থাতে যেন না হই। সেই কর্ণ বলেছিল না, বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই, বীরের গতি হতে ভ্রষ্ট নাহি হই, এই গতি এই বীর আমি হতে চাই, আমি সাধক হতে চাই, আমি সমস্ত কিছু সাংসারিক বন্ধনকে ছুঁড়ে ফেলে দিতে চাই, এটা যেন মনের ভেতরে এই ভাবটি আমাদের ভেতর জাগে। মহারাজ বলছেন মনের দুটি পথ, প্রবৃত্তি ও নিবৃত্তি। বেশিরভাগ লোক প্রবৃত্তিকে সঙ্গে করে নিয়ে সংসার করে, তারা বিষয়কে ভালোবাসে তাতে আসক্ত হয়ে পড়ে। তাই রামপ্রসাদ বলেছেন, মন তুই নিবৃত্তিকে সাথী করে কালী কল্পতরুণে চল, আর বিবেক বুদ্ধিকে তোর সঙ্গে নে। বিবেকের আশ্রয়ে নিতেই হয়,
সাধুসঙ্গ করলে বিবেকের উদয় হয়। দুনিয়াদারির সাথে খাপ খাওয়ানো চলবে না। যাহা রাম তাহা নেহি কাম, পূর্ব দিকে এগোতে হলে পশ্চিম ফেলতে হবে। বলছেন মনের দুটো দিক আছে, একটা হচ্ছে প্রবৃত্তি আর একটা নিবৃত্তি। প্রবৃত্তি সব সময় চাইবে আমি যেন ভোগ করি, আর নিবৃত্তি সে আমাকে তার থেকে বিরত করে আমাকে উচ্চ আদর্শের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা প্রবৃত্তিকে সঙ্গে করে সংসার করি, বিষয়কে ভালোবেসে তাতে আসক্ত হয়ে পড়ি, এবং সেই ভালোবাসাই আমাদের বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। তাই রামপ্রসাদের গান আছে না, নিবৃত্তিকে সঙ্গে লয়ে, এই নিবৃত্তিকে সাথী করে কালিকল্পতর উমলে যেতে হবে, সঙ্গে বিবেক বুদ্ধিকেও কাজে লাগাতে। বিবেক বুদ্ধি বিবেকের আশ্রয় নিতে হয়, সেই আশ্রয় যদি না নিই তাহলে সাধুসঙ্গ কেমন করে, যদি বিবেকের আশ্রয় না নিই তাহলে আমার পথ আমি ঠিক মতো চলতে পারবো না। বিবেক হচ্ছে আলোর মতো, অন্ধকার রাস্তায় যেমন যেতে গেলে আমাদের টর্চকে প্রজ্বলিত করতে হয়, ঠিক সেই রকম বিবেকরূপ টর্চকে যদি আমি প্রজ্বলিত না করি তাহলে আমি অন্ধকার রাস্তায় এগিয়ে যেতে পারবো না। কিন্তু টর্চের ওই ব্যাটারিটা, ওই যে পাওয়ারটা, সেটা কোথা থেকে আসবে? সেটা বলছেন যে এই সাধু সঙ্গ করলে সেই তার থেকে বিবেকের উদয় হয়, এবং সেটাই আমাকে আমার ভেতরে, আমার ভেতরের সত্তাকে আলোকিত করে। আমাদের বোধহয় সময় শেষ হয়ে গেছে, আমরা যেখানেই থামবো। একজন মা বলছিলেন কিছু প্রশ্ন আছে কি না, আমার তো মনে হয় না কিছু প্রশ্ন থাকা উচিত, কারণ জটিল কিছু বলিনি, খুব সহজ জিনিস বলেছি। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ এটা ওইটা আমাদের যেমন নদীতে দেখেছেন জোয়ার ভাটা থাকে, একটানা জোয়ার হলে কিন্তু একটানা যদি আলোই থাকে, যদি রাত না হয় তাহলে কিন্তু আলোর বৈশিষ্ট্যটা আমরা বুঝতে পারি না। ঠিক ওই রকম যদি একটানা ঈশ্বরের প্রতি ভালোবাসা হয় তাহলে কিন্তু আমরা ঈশ্বর ছাড়া যতক্ষণ না হচ্ছে তার ঈশ্বরের মাহাত্ম্য আমরা বুঝতে পারি না। যেহেতু আমরা ঈশ্বর থেকে সামান্য সময়ের জন্য যখন দূরে যাই তখন যেন আমাদের এই বোধটা জাগে। রবীন্দ্রনাথের গান আছে না, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় এর দি, অমনি ও মুখ হেরি সরমেশে হয় সারা। এই বিপদ আছে বলেই তখনই আমাদের তার মনের কথা মনে পড়ে, এবং তখন আমার নিজের ভেতরে ওই লজ্জাটা জাগে যে আমি কেন এই পথে যাত্রা করলাম। অমনি মুখ হেরি কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এর দি, অমনি ও মুখ হেরি সরমেশে হয় সারা। আমাকে এই বোধটা জাগিয়ে রাখতেই হবে, এটা যদি না জাগে তাহলে কিন্তু হবে না। আপনি বললেন না দুটো কথা, আমার খুব আপত্তি আছে একটা কথায়, যে এতদিন আমি চাকরি বাকরি করতাম এখন সংসারে এসে বদ্ধ হয়ে গেছি, এটা ঠিক নয়। কিন্তু এটা আপনি যেটা বলতে চাইছেন যে এতদিন আপনি একটা মুক্তির পথ দেখছিলেন, এটা যেন এই যে শারীরিক অসুস্থতার কারণে আপনি আটকে পড়েছেন মানে আপনি বদ্ধ হয়ে গেছেন তা নয়। বদ্ধ আমরা শরীরে হই না, বদ্ধ আমরা মনে হই। আপনি যত ভাবনা চিন্তা করবেন, পুরনো দিনের ভালো ভালো স্মৃতির কথা মনে করবেন, দেখবেন সেই দিনগুলো আপনার কাছে ফিরে এসেছে। কখনোই কোনো অবস্থাতে সেটা আপনাকে মানে বদ্ধের ভাবনা দেবে না। সবসময় মনে করবেন আপনি ঈশ্বরের সন্তান, পরম পিতা আমাদের সঙ্গে আছেন, আমাদের ভয় কিসের, এইটা হচ্ছে কথা। আর আর কারোর প্রশ্ন নেই তো? বিষণা থেকে মুক্তির উপায় আপনি নিজে, স্টেপ বাই স্টেপ কিচ্ছু হয় না। এটা যতক্ষণ পর্যন্ত জিনিসগুলো আপনার মনে হবে এটা আমার প্রয়োজন আছে, ততক্ষণ আপনি এসোনা থেকে মুক্তি হবেন। এটা আপনাকেই বোধ করতে হবে, এটা আপনার লাগবে কি লাগবে না, তাই না? এ কি আমি বলে দিতে পারি বা কেউ বলে দিতে পারে যে এইভাবে আপনি এসোনা থেকে মুক্তি হবে? আপনার যদি মনে হয় না এই চারটে বিয়েতে আমার চারটে কাঞ্জিবরম লাগবে,
তো আপনি চারটে কাঞ্জিভরম কিনবেন, চারটে আপনার রেশন হবে, কিন্তু আপনার যদি মনে হয় না একটাতেই আমার চারটে বিয়ে বাড়ি হয়ে যাবে, তাহলে দেখবেন আপনি শান্তিতে থাকবেন। এই মুক্তির রাস্তাটা নিজেকে খুঁজে নিতে হয়, কোনো স্টেপ হয় না এর। আপনি আপনি তো ক্লাস আপনি তো আপনি আপনি তো ক্লাস না শুনে এখন গিয়ে তো বকুল কথা দেখতে পারতেন, তা সেটা ছেড়ে কেন ক্লাস শুনতে এসেছেন? তার মানে আপনার মনে হয়েছে ওটা চেয়ে এটা বেশি দামি। আপনাকে নিজেকে আগে ঠিক করতে হবে কোনটা আপনার কাছে দামি। যত আপনি ঠিক করতে পারবেন কোনটা আপনার যেটা আপনার কাছে দামি, তত দেখবেন আপনার জীবনটা ঠিক গতিতে যাবে। কখনো দেখবেন অর্থ খুব দামি হবে, আবার কখনো মনে হবে সম্পর্কগুলো অনেক দামি। যখন যেটা হবে তখন এটা সম্পূর্ণ নিজেকে ঠিক করতে হবে, কেউ কিচ্ছু করে দিতে পারে না। এইটা পথ, জীবনের পথ সম্পূর্ণ নিজের পথে চলতে হয়। এটা খানিকটা শপিং মলের মতো, জানেন তো, আপনি কেমনভাবে কিনবেন সেটা কোথায়, আপনি বাই ওয়ান টেক ওয়ান কিনবেন, না বাই ওয়ান টেক টু কিনবেন, না বাই থ্রি অ্যান্ড বাই টেক থ্রি এটা কিনবেন, অথবা বাই ওয়ান গেট নান এইটা কিনবেন, অপশন ইজ ইয়ার্স। আজকে এই পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, করুন না করুন না, একটাই তো করবেন। খুব মাপতে পারবেন, কথা মৃতে ভারী সুন্দর বলা আছে, একটা ছোট্ট ছেলের কথা বলা আছে, খুব ডার্টি একটা গল্প। ছোট্ট ছেলে তার মাকে বলছে, মা গো কাল সকালে হাগা পেলে আমাকে উঠিয়ে দিও। মা বলছে, বাবা হাগাই তোমায় তুলে দেবে, আমাকে তোমায় তুলতে হবে না। ঠিক এইরকম, ওই যতক্ষণ পর্যন্ত ওই ডিজায়ার, আমি ভালো হতে চাই, এই বোধ যে মুহূর্তে জাগবে সে মুহূর্তে আপনি ভালো হওয়ার চেষ্টা করবেন। আর কোনো প্যারামিটার আছে বলে আমার বোধ হয় না। হাজি বলুন, হাজি বলুন, নিয়ে নিয়েছি, তুমি বললেও নেব, না বললেও নেব, না দিলে ছিনিয়ে নেব। তাই তো, আসলে আমরা দেখি না আমাদের জীবনগুলোকে, দেখি না। যদি আপনি বেলঘরিয়া স্টুডেন্টস হোম দেখছেন, আসলে একটা জীবনচর্যার গল্প বলেছি। আপনিও যদি খুব ভালো করে লক্ষ্য করেন, দেখবেন এক একটা জীবনচর্যা আমাদের প্রতি মুহূর্তে শেখায়। এই যে যখন আপনি ইয়েতে গেলেন, ভাবপ্রচারের পরিষদের মিটিংয়ে গেলেন, সেখানে গিয়ে শচীন মাঝে বকুনি খেলেন, খাবার পর আপনার মনটা খুব খারাপ হয়ে গেল, কিন্তু পরে যদি ভেবে দেখেন তাহলে দেখবেন ওই বকুনি খাওয়াটা খুব প্রয়োজন ছিল। আমার কোথায় যেন একটা বন্ধন হয়েছিল যে কারণে আমি এটাকে পেরিয়ে যেতে পারছিলাম না, ওই ধাক্কাটা বড্ড প্রয়োজন ছিল। কিন্তু সেই মুহূর্তে আমরা ওই সমস্যার ভেতরে এমন ডুবে যাই, ওর বাইরে যে একটা জগৎ আছে সেটাকে কিছুতেই বুঝতে পারি না, তাই আমাদের মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আজকে হবে না, এরপরে কেউ বলবে একটু নেচে, এরপরে কেউ বলবেন যে একটু নেচে দেখান বাবা, ও হবে না। হবে 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 হবে, আপনি বোধহয় শুরু থেকে নেই, নাহলে আমি কত মিষ্টি একটা স্তব করেছি আপনি সেটা শোনেননি। লোকে বলে নাকি আমার গলা স্বর শুনে নাকি একবারে সব মন প্রাণ ঠান্ডা হয়ে যায়, তার মানে আপনি শোনেননি। এ দেরি করে এলে তো হবে না, মন্ডা মিঠাই সব বিতরণ হয়ে যাবে, আপনি সেই অন্য কিছু খেতে আর বসবে তাহলে তো হবে না। আমি তো শুরুতে একটা দেরি, 10 মিনিট কি, এই যে আমার স্তব নয় ভগবানের স্তব, আমার স্তব আর জন্মে হবে না, আমার স্তব এ জন্মে হবে না। আচ্ছা আমরা থামি এবার, কারণ দিনাজপুর আশ্রমে খাবার সময় হয়ে গেছে, একে অন্ধকারের মধ্যে মহারাজ বসে আছেন, তারপর যদি অভুক্ত রাখি তাহলে আমার কিন্তু ঘোর পাপ হবে। আজকে আমরা এখানেই থামি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী
त्रैलोक्यो वासिनामिड्डे लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।